কেমন আছেন? ভালো আছি। সাকুরা, আপনি টোকিও থেকে এসেছেন বাংলাদেশে, আপনাকে বাতিঘরে স্বাগত। ধন্যবাদ। আপনি এখন গবেষণা করছেন বাংলা ভাষাতত্ত্বের উপরে, ওই আপনাদের ইউনিভার্সিটিতে। আপনাদের ইউনিভার্সিটির নাম কি? টোকিও ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজ। টোকিও ইউনিভার্সিটি ফরেন স্টাডিজ। আর মাস্টার্স করেছেন? মাস্টার্স করেছেন সেখানেই, আর এখন পিএইচডি করছি। আচ্ছা, মাস্টার্সে আপনার সাবজেক্ট কি ছিল? আমার বাংলা ভাষা ব্যাকরণ, বিশেষ করে বাংলা ভাষার ব্যাকরণ, বিশেষ করে বাচ্চ, এটা ছিল আপনার সাবজেক্ট। আচ্ছা, আপনি কিছু বইয়ের জন্য বাতিঘরে এসেছেন, বাতিঘরের কথা কার কাছে শুনেছেন? আমি শুনেছি আমার নিজের টিচার ওখানে, জাপানে টিচারের কাছে। আর উনি আপনাকে বাতিঘরের কথা বলেছেন? বলেছেন, একজন বাংলাদেশি আর একজন ভারতীয় বাঙালি। আচ্ছা, ওনাদের কাছে শুনেছি এখানে, মানে ওই মানে সুন্দর বইয়ের দোকান যেতে হবে। আচ্ছা আচ্ছা, আপনি তো কিছু বই নিয়েছেন আজকে? হ্যাঁ, বেশ কিছু বই নিয়েছেন এখান থেকে। প্রচুর নিয়েছি। আপনি কি বলবেন যে আপনার এই বাতিঘরে এসে কেমন লাগছে? হ্যাঁ, মানে যত ভালো কথা শুনেছি, মানে সেটাই মানে নিজের চোখে দেখতে পেয়েছি, এই যে সুন্দর কি বলে এই যে সুন্দর যে ডিজাইনটা করেছেন, এটা ভালো লেগেছে। আর সেকশন হিসেবে যেটা মানে অ্যারেঞ্জ তো করা আছে, অর্গানাইজড, তো নিজের মতো মানে দেখতে পেরেছি। আচ্ছা আচ্ছা, তো হ্যাঁ, খুবই সুবিধা হয়েছে। আমাদের কর্মীদের কেমন লেগেছে? যে আমাদের কর্মীদের খুব মানে ভালো, খুবই ভালো, মানে ওনারা আমার জন্য বই খুঁজতে মানে সাহায্য করেছে। সাহায্য করেছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাদের তো আপনাদের নিশ্চয়ই আমাদের চেয়ে আরও ভালো বইয়ের দোকান আছে, আমরাও করছি, তো শুভেচ্ছা রাখবেন। আর আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের আসার জন্য। আবার আসবো, অবশ্যই।